তো বন্ধুরা, এই মাছগুলো আমার বাবা ধরে এনেছে মাঠ থেকে। তোমরা কে কে এই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হলো একটা কুচে মাছ, দেখো কত মোটা আর বড়। তো এই কুচে মাছটা আমি এখন কাটবো, সেই জন্য ওর গায়ে লবণ দিয়েছি, এটাও জালে বেঁধেছে এই কুচে মাছটা। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ অজান্তিকা। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ভিডিও দেখার জন্য। আর এখন হচ্ছে সন্ধে 7:30 বাজে, আর আমি আজকে সারাদিন ভিডিও করিনি কারণ আমার একটু কাজ বাজ ছিল বলে। তো এখন দুপুর সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, শুধু দুপুর সন্ধ্যা সব গুলিয়ে যায় আমার। তো এখন সন্ধ্যাবেলায় কিছু একটা খাবো, তো একটা জিনিস বানিয়েছি, চলো তোমাদের দেখাই সেটা। দেখো সন্ধ্যাবেলা মেয়েছে কী বানিয়েছে, যে আলুর পরোটা, তার সাথে সস আছে, দই আছে, টক দই, তার সাথে একটু ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর এই যে পেঁয়াজ। তো চলো এটা খাওয়া যাক আর সন্ধ্যাবেলার পেট পুজোটা করা যাক। এই পরোটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আগে থেকেই, যে কীভাবে বানিয়েছি আমি সেটা, তো তোমরা চাইলে অবশ্যই সেটা আগে দেখে নিতে পারো। তো এখন আমি এটা খাই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। তো চলো পরোটাটা এখন খাওয়া যাক। তো এই যে প্রথমে ছিঁড়ে, তার সাথে একটুখানি প্রথমে সস দেব, আর তার মধ্যে দেব হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ, আর একটুখানি দই, আর তার সাথে একটুখানি তরকারি দিয়ে এটাকে আরাম করে খেতে হবে। তো এখন এই সুস্বাদু পরোটাটা খাওয়া যাক আর আমার পেটটা পুজো করা যাক, তাই জন্য আমি এখন এটাকে খাচ্ছি। আর তোমরাও একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে তো একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলার খাওয়াটা তো ভালোই হলো, এবার চলো রাতের ব্যবস্থা করা যাক। রাতের জন্য একটুখানি রান্নাবান্না করতে হবে, তো তরকারি টরকারি সবই আছে, আর এখন রান্না করতে হবে, ভাত রান্না করতে হবে আর রুটি করতে হবে। অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা তো অলরেডি বসিয়ে দিয়েছি, চলো দেখা যাক কতদূর হয়েছে। ওই যে ওখানে ভাত হচ্ছে, আলসি আমি, ব্যাক ক্যামেরা করতে আমার কষ্ট হচ্ছে তাই। তো ভাতটা তো হচ্ছে, আর তার সাথে আটা মাখা হয়ে গেছে, আমাদের রুটি হবে। আর চলো তোমাদের দেখাই যে রাত্রেবেলা মানে দুপুরবেলা আজকে আমাদের কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি গিয়ে। তো এই যে মা এখানে রান্না করেছিল দুপুরবেলা, রুই মাছ, তারপরে কাঁকড়া, তারপরে কই মাছ দিয়ে বরবটি, আমাদের জমির বরবটি, আর আলু দিয়ে একটা তরকারি। তো তার সাথে এই যে মানে তেল কই করেছিল, এই যে অনেকগুলো করেছিল, তো আমরা দুপুরে খেয়েছি আর এতটা আছে রাতের জন্য। আর এই যে ছোলা দিয়ে তরকারি করেছিলেন, তরকারি আছে, দুধ আছে, তো এটা তো তোমরা তো দেখলে যে দুপুরবেলা কী কী রান্না হয়েছিল। তো দুপুরবেলা রান্না হয়েছিল ওগুলো, আর রাত্রেবেলা এখন শুধু ভাত আর রুটি হবে, আর কিছু করা লাগবে না এখন রাত্রেবেলা রান্না আমাদের জন্য। তো চলো এখন রান্নাটা করে নিই, রুটিটা বানাবো আর ওই ভাতটা হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো তোমাদের সাথে আর একটা জিনিস ভালো শেয়ার করার আছে, সেটা হলো এই যে এগুলো হচ্ছে রাখি, এগুলো আমার বোনু সব বানিয়েছে বাড়িতে বসে, দেখলে কিন্তু মনে হয় না যে এগুলো বাড়িতে বানানো না। তো রাখির দিন আমি কোনো ভিডিও করিনি কারণ আমি রাখির দিন বাড়ি ছিলাম না, এবার আমি কাউকে রাখি পড়াইনি কারণ রবিবার 22 তারিখ আমার একটা পরীক্ষা ছিল, তো আমি সেই পরীক্ষাটা দিতে গেছিলাম, ওই জন্য আমি এবার কাউকে রাখি পড়াইনি আর কোনো ভিডিও করতে পারিনি। তো ওরা বাড়িতে বসে ওরা পড়েছিল, তো আমার আর সময় হয়নি দেখে করিনি, নেক্সট টাইম আবার হবে সামনের বছর। তো এই যে সুন্দর হয়েছে রাখিগুলো, অনেক মানে অনেকগুলো বানিয়েছিল, কিছু কিছু সবাইকে পড়িয়েছে আর কি, এই যে এতগুলো এখনও রয়ে গেছে বাড়িতে, প্রচুর রয়ে গেছে, কী করবে ওই জানে আমি জানি না। তো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরেই দেখা করছি। তো এখানে আমার ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেছে, তো ভাতটা হচ্ছে প্রায় হয়েই গেছে অনেকটা, রুটিটাও বানাবো এখন।